রুকবা কারীন ইয়াকরাউল কোরআন আল কোরআন ইয়ালানহু, যে অনাথ কারি সাহেবরা কোরআন তিলাওয়াত করেন অথচ কোরআন তাকে অভিসম্পদ করে। এর কারণ হলো কোরআনকে তারা অশুদ্ধভাবে তেলাওয়াত করত, কোরআনকে তাতিল সে তেলাওয়াত করত না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা মুযযাম্মিল 4 নম্বর আয়াত, ওরাত্তিলিল কোরআনা তারতিলা, যে তোমরা কোরআনকে ধীরে ধীরে পড়ো। এই তারতিল অর্থ কি? তারতিল অর্থ হইল কোরআনকে এমনভাবে পড়া যাতে কোরআনের শব্দগুলো স্পষ্ট বুঝে আসে, কোরআনের অর্থ বুঝে আসে। হযরত যিহাক রহমতুল্লাহ বলেন, ইকরা হারফান হারফান, যে তারতিল অর্থ হইল এক একটা শব্দকে বুঝিয়ে বুঝিয়ে পড়া, হরফ হরফ তেলাওয়াত করা। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলাহু বর্ণনা করেন যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির নিকট দিয়ে অতিক্রম করলেন যিনি কোরআন তেলাওয়াত করতেছেন এবং কাঁপতেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার এই অবস্থা দেখে বললেন যে তোমরা যে কোরআনে পড়েছ ওরাত্তিলিল কোরআন তারতিলা, এর অর্থ এটাই, অর্থাৎ কোরআনকে এমনভাবে পড়া যাতে করে তার শব্দ স্পষ্ট বুঝে আসে, তার অর্থ বুঝে আসে, যার কারণে কোরআনের গভীরতায় পৌঁছে যায়, মনোযোগী হওয়া যায়। তো মনোযোগী হওয়ার কারণে অটোমেটিকভাবে জান্নাতের কথা স্মরণ হওয়ার কারণে, জাহান্নামের কথা স্মরণ হওয়ার কারণে চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। তো তারতিল অর্থই হলো এরকমভাবে কোরআনকে তেলাওয়াত করা যাতে করে কোরআন শব্দের সাথে সাথে তার অর্থটা স্পষ্ট বুঝে আসে। আমরা অনেক সময় তারাবির সময় এত দ্রুত তেলাওয়াত করি যে শব্দগুলো স্পষ্ট বুঝে আসে না, এটা সম্পূর্ণ তারতিলের বিপরীত, তারতিলের খেলাফ। এভাবে কোরআন তেলাওয়াত করলে সওয়াব তো হবেই না, বরঞ্চ গুনাহগার হতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, রুকবা কারীন ইয়াকরাউল কোরআন আল কোরআন ইয়ালানহু, যে অনাথ কারি সাহেবরা কোরআন তিলাওয়াত করেন অথচ কোরআন তাকে অভিসম্পদ করে। এর কারণ হলো কোরআনকে তারা অশুদ্ধভাবে তেলাওয়াত করত, কোরআনকে তারতিল সে তেলাওয়াত করত না। তারতিলের সহিত কোরআন তিলাওয়াত করা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওরাত্তিলিল কোরআন তারতিলা। এবং হাফিজ কোরআনকে যে সম্মান দেওয়া হবে কিয়ামত দিন, এই কারণে সম্মান দেওয়া হবে যে তিনি দুনিয়াতে তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করেছেন। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যে কাল কিয়ামত দিন হাফিজ কোরআনকে বলা হবে যে তুমি কোরআন তিলাওয়াত করো, ওয়ারতাকি এবং উপরে উড্ডয়ন করো, ওয়ারাত্তিল এবং কোরআনকে তারতিলের সহিত তিলাওয়াত করো, ফা ইন্না মানজিলাতাকা ইন্দা আখির আয়াতিন তাকরাউহা, কারণ তোমার অবস্থান সেই জায়গায় যেখানে তোমার আয়াত শেষ হবে, অর্থাৎ তুমি যতটা আয়াত তিলাওয়াত করবা অততলা বিল্ডিং তোমার নামে তৈরি হয়ে যাবে, তুমি সেই বিল্ডিংয়ের মালিক হবা। সুবহানাল্লাহ, এখন নবী করিম সাল্লাম বলে দিলেন যে কোরআনকে তারতিলের সহিত পড়তে হবে, যে দুনিয়াতে তারতিলের সহিত পড়তে হবে, যে দুনিয়াতে তারতিলের সহিত কোরআনকে তেলাওয়াত করবে সেই আখরাতে তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করতে পারবে, তবেই না তাকে এই মর্যাদা দেওয়া হবে। তারতিলের আরেক অর্থ হলো যে কোরআনকে হসনে সোদ, খুব সুন্দরভাবে তেলাওয়াত করা, যতটুকু সাধ্য রয়েছে সুন্দর করার, ওরকম সুন্দরভাবে কোরআনকে তেলাওয়াত করা, এটাও একটা তারতিলের অন্তর্ভুক্ত। আর স্বাভাবিকভাবেই তারতিলের সহিত তেলাওয়াত করলে শুনতে ভাল লাগে এবং নামাজের মধ্যে মনোযোগী হওয়া যায়। আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধভাবে তারতিলের সহিত তেলাওয়াত করার তৌফিক দান করুক। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।